আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবচাইতে সহজ রেসিপিতে সবচাইতে মজার বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আমি আজকে রান্না করব রাধুনী রেডিমিক্স বিরিয়ানি মশলায়। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি 1 কেজি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর চিকেনের টুকরোগুলো বেশ বড় বড় করে কেটেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এবার চিকেনের সাথে লবণ আর টক দইটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি একটা সাইডে রেখে দেব। তবে এই চিকেনটা মেখে অনেক টাইম রেখে দেবার কোনো প্রয়োজন নেই, বাকি প্রসেসের আগ পর্যন্ত আমি এভাবে মেখে একটু রেখে দেব অল্প সময়। এবারে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দেব 1/2 কাপ তেল। আমি সয়াবিন তেল দিয়েছি এখানে। তেলটা সামান্য গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা তৈরি করছি না, কিছুটা নরম হওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। অনেকটা নরম হয়ে এসেছে। এবারে আমি যে মশলাটা দিয়ে আজকে রান্না করছি বিরিয়ানি মশলা রাধুনির, সেই মশলার 1 প্যাকেট পুরোটাই আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। একেবারে চট জলদি খুবই মজার এই বিরিয়ানিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এবার পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপের মতন পানি। এবার পানিটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে ঢেকে রাখবো আমি 3-4 মিনিট। তিন চার মিনিট পর দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার মশলা একটু নেড়ে চেড়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব। রিকোয়েস্ট রইল, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় রইলাম। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে চিকেনের টেস্টটা পরিবর্তন হয়ে যাবে। এখানে আমি কিছু আলু আগে থেকে কেটে লবণ আর সামান্য ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে জর্দার রং দিয়েছিলাম, এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। আলু আর চিকেন খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে ছোট ছোট দেশি যে আলুগুলো আছে সেই আলু ব্যবহার করেছি, আপনারা বড় আলুগুলো মাঝখান থেকে কেটে টুকরো করে দিতে পারবেন। বেশ অনেকটা সময় আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি, আমি আবারও কিছুক্ষণ ঢাকনা ছাড়া কষিয়ে নিচ্ছি। আমি চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। ব্রয়লার চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই খুব বেশি সময় এটা রান্না করার প্রয়োজন হয় না।
ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া তরল দুধ 1 কাপ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেন আর আলু সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই 2-1 বার নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। এই পর্যায়ে চিকেনটা একটু সাবধানে রান্না করতে হবে, কারণ ঝোলটা খুব ঘন হয়ে আসবে, তাই পাতিলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। চিকেনটা বেশ মাখামাখা হয়ে এসেছে, আমি আরও সামান্য কিছুক্ষণ অপেক্ষা করব। মশলা থেকে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি ঢাকটা দিয়ে আরও 2 মিনিটের মতন অপেক্ষা করছি। 2 মিনিট পর দেখুন একেবারে তেলটা মশলা থেকে উপরে উঠে এসেছে, তার মানে আমাদের চিকেনটা রেডি হয়ে এসেছে। এবারে আলতো করে নেড়ে চেড়ে আমি চিকেনটা নামিয়ে নেব। এবারে আমরা বিরিয়ানির জন্য রাইসটা রেডি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সয়াবিন তেল। আর আমি এই মেজারমেন্ট কাপটা দিয়ে 2.5 কাপ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে সুগন্ধি পোলার চালটা ব্যবহার করেছি। পোলার চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নেবার পর অবশ্যই একটা স্ট্রেনারে চাল থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এবারে তেলের সাথে খুব ভালোভাবে আমি চালটা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চাল ভাজাটা খুব গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ সহকারে এবং ধৈর্যের সাথে চালটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভেজে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম আর ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। 2.5 কাপ চালের জন্য আমি এখানে 5 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা সবসময় মনে রাখবেন, নতুন রাঁধুনিদের জন্য বলছি, যেই কাপটা বা যে পাত্রটা ব্যবহার করে আপনারা চালটা মেপে নেবেন সেই পাত্রটির ডাবল পরিমাণে পানি দিতে হবে, তাহলে মাপটা একেবারেই ঠিকঠাক হয়ে যাবে। ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে আমি জাল করে নেব আর 5 মিনিট পর দেখুন পানিটা অনেকটা গা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা আর সামান্য কয়েকটা কিশমিশ। এবারে আমি আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা রাইসের সাথে মিশিয়ে দেব। আলতো করে চিকেন আর রাইসটা মিশিয়ে নিতে হবে। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একেবারে লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। 20 মিনিটের মতন সময় দমে রেখে দিলেই হয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। বিরিয়ানির টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলতে ঘিটা অবশ্যই দিতে হবে। প্যাকেট মশলা আমাদের রান্নাটাকে অনেক বেশি সহজ করে তুলেছে। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা ট্রাই করে দেখতে পারেন। রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হবে না বাসায় তৈরি এই বিরিয়ানি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল।
আর উপর থেকে একটুখানি চিনি ছিটিয়ে দিচ্ছি টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য। এবারে আমি সবশেষে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পরিবেশনের আগে বাদাম কুচি এবং অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।